गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इट्स पम्पार। आमी होलाम पम्पा। आज आमी तोमादेर साथे एकटा शेयर करब चाइनीज फ्राइड राइसेर रेसिपि। ताहले चलो देखे नी चाइनीज फ्राइड राइस रेसिपि करते की की लागजे। गाजर कुचि, कैप्सिकाम कुचि, बीन्स कुचि, आदा कुचि, रसुन कुचि, पेंयाज कुचि, काँचा लंका, सोया सस और आमी ओदिके बासमती चालेर ভাতটা রান্না করে রেখেছি। ভাতটা একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, রাইস যেহেতু তাই জন্য একটু সাদা তেল ব্যবহার করছি। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেল। একটু দু তিনবার নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আমাদের পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে। আদা রসুন কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা যাতে হয়ে যায়। আমার পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচিটা দিয়ে দেব। আমি গাজর, ক্যাপসিকাম, বিনসটা একটু নুন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ অসময়ে গাজর, বিনস, ক্যাপসিকাম না খাওয়াই ভালো। যেহেতু তাও রাইস করছি, তাও রাইসে একটু দিতে লাগে, তাই আমি নুন জল দিয়ে সেদ্ধ করে ফেলে দিয়েছি। এতে আমার রাইসটা করতেও টাইম কম লাগবে, তাড়াতাড়ি হয়েও যাবে যেহেতু সবজিটা সেদ্ধ করা হয়েছে। এবার একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ভাজাটা হয়ে যায় তাড়াতাড়ি। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লঙ্কা, বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। কিশমিশ বা লঙ্কা বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব একটু। যেহেতু এটা চাইনিজ ফ্রাইড রাইস তাই আমি কোনো চিনি ব্যবহার করব না। আর ভাতটা রান্না করার সময় আমি নুনটা দিয়ে দিয়েছি, একবারেই নুনটা দিয়ে দিয়েছি। আর সবজিটাও সেদ্ধ করার সময় আমি নুনটা দিয়ে নিয়েছি। ভাতে নুনটা দিয়ে দিলে একবারে নুনটাও হয়ে যায়, বারবার নুন দিতে হয় না এবং টেস্টটাও বেশি ভালো লাগে। ভাতগুলো দিয়ে দিলাম। আমি এখানে 300-350 গ্রামের মতো চাল নিয়েছি। এবার দিয়ে দিলাম দু চামচ গোলমরিচের গুঁড়ো, একটু ভিনিগার 1 চামচের মতো। এবার দিয়ে দেবো 2 চামচ সোয়া সস। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। এবার খুন্তি দিয়ে ভালোভাবে সবজিগুলো একবার উপরে একবার নিচে এভাবে করে নেড়ে চেড়ে ভাতের সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব আস্তে আস্তে। ভাতটা ঠান্ডা করে নিলে ভালো হয়, কারণ গরম গরম ভাত নাড়াচাড়া করলে তখন ঠান্ডা হয়ে যায়। তাই জন্য আমি ভাতটাকে করে ঠান্ডা করে নিয়েছি, তাতে নাড়তে সুবিধা হয়, ভাতটা ভাঙে না, গোটা গোটা থাকে। এবার ভালো করে ধিমে আছে গ্যাসটা রেখে কড়াইয়ের ভিতরে ভাতগুলো চেপে চেপে দিয়ে একটু লঙ্কা দিয়ে চেপে রেখে দেব।
এবার একটু ধনে পাতা কুচি দিয়ে একটু গার্নিশ করে নেব। এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।